করতে বলেন নাই। মৌতের পরে মাইতের জন্য সওয়াব পৌঁছানোর জন্য যে কোনো আমল করবেন এটা হলো ইবাদত। এই ইবাদত তাওকিফিয়া, এই ইবাদত আল্লাহ এবং তাঁর রাসূলের পক্ষ থেকে না আসলে কোনো ইবাদত আপনি আমি আমার সমাজ আমার বাপ দাদা জোগাড় করা যায় আছে নাই। কাজেই খবরদার এই প্র্যাকটিসকে করবেন না। আপনার মা মাজার আর ভণ্ডপীরে বিশ্বাসী আল্লাহ তাআলা ওনাকে মাফ করুন, নিশ্চয়ই তিনি শিরকের মধ্যে মুবতালা আছেন। আপনি মাকে যেমনি পারেন বেশি করে হাদিয়া তোহফা দিয়া কপালে একটা চুমু দিয়ে যে মা আমি তোমার কাছে একটা অনুরোধ করি তুমি এই কামটা করো না, এগুলো বুঝান, এই ক্যাসেট শুনান, হ্যাঁ এরকম করে আস্তে আস্তে শিখান। আশা ছেড়ে দিয়েন না, রাগ হইয়েন না, গোসা করেন না, কারণ গোসা করলে তো মানুষকে হেদায়েতে আনা যায় না। এবং আল্লাহ তাআলাও আমাদেরকে শিখিয়েছেন কীভাবে মা বাবার সঙ্গে শিরক করলেও বেয়াদবি করার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়ে আমল করাইছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝাইলেন আর এখন বুঝলই না, এখন পিতা বলল তুমি যদি আর বাড়াবাড়ি করিস তাহলে তোকে আমি নিজের হাতে খুন করে ফেলব, ওনার পিতা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি রাগ হয়েছেন? তখন রাগ হন নাই, কী বলছেন? আমি আর বোঝা গেছে আপনার সঙ্গে আর থাকাই যাবে না, এখন আপনি তো সীমা লঙ্ঘন এই পর্যায়ে চলে গেলেন, ঠিক আছে আমি চলে যাই, নিরুদ্দেশ হয়ে যাবো আপনার কাছে থেকে, তবে আমি স্টিল আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আপনাকে হিদায়ত দেয়। তারপরে এক পর্যায়ে আল্লাহ নিষেধ করছে যে এই জালিমের জন্য আর তুমি দোয়া করতে পারবে না, তখন তিনি আর দোয়া করেন নাই। এখন আপনার তো কাছে তোর ওহি আসবে না নিষেধ করার জন্য, আপনার জন্য স্টিল জায়েজ আছে, আপনি দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, কানতে থাকেন যে আল্লাহ আমার মা যিনি আমাকে কষ্ট করে জন্ম দিয়েছেন আমি চাই না আল্লাহ আমার মা শেরেকের হালতে মারা গিয়ে জাহান্নামে জ্বলুক, কানতে থাকেন আল্লাহর কাছে, তৌফিক চান আর মাকে আস্তে করে বুঝান, সম্মানের সাথে কথা বলেন, বেয়াদবি না করে হাদিয়া তোহফা বেশি করে দেন, মনটাকে নরম করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করে আল্লাহ তাআলা তৌফিক দিক। কারণ ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ সাফায়াতকে সাফায়াতকে দিওলিল্লাহ, এটা আরবি, এটা উর্দু না বাংলা তাও তো বুঝি না, যাই হোক তো এই এইটা আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে সুপারিশ করার তৌফিক দান করেন, এটা যদি অর্থ হয় তাহলে ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া হলে তো ঠিক নাই। ভাই প্রশ্ন করেছেন, তাছাড়া আরেকটা হলো যে দুই নম্বর কি আগে আল্লাহ বাদে রসুল, এইভাবে বলাটা ঠিক হয় না। আল্লাহ তাআলাই করবেন যা কিছু করার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার কোনো দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। আরেকজনে কেউ কেউ যদি বলে যে আগে আল্লাহ বাদে আপনি, হ্যাঁ এইটা যে কেউ জীবিত যদি কেউ থাকে তখন এটা বলা জায়েজ আছে, কিন্তু কেউ ইন্তেকাল করে ফেললে আর এটা বলা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন জিন্দা ছিলেন তখন সাহাবারা যদি বলতেন যে আগে আল্লাহ তারপর আপনি যদি এই কাজটা করে দেন তাহলে তখন এটা জায়েজ ছিল, কিন্তু ওনার ওফাতের পরে আর এটা বলা জায়েজ নাই। আর পাশাপাশি ঘরের মধ্যে ডেকোরেশনের জন্য আল্লাহর নাম আবার পাশাপাশি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এইগুলো এইভাবে রাখা, ডেকোরেশনের জন্য আল্লাহর নামগুলোকে ব্যবহার করা, আয়াতুল কুরসি ব্যবহার করা ঘরের মধ্যে ডেকোরেশন পিস হিসাবে, এটা ঠিক না। আসলে কোরআন আল্লাহর নাম এগুলো কি ডেকোরেশনের জন্য আসছে? আবার আল্লাহর পাশাপাশি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকেও এভাবে রেখে দেওয়া, এগুলো আসলে কোনোটাই ঠিক নয়, এগুলো ইসলামিক স্পিরিটের খেলাফ। আবার এগুলোর সঙ্গে সঙ্গে চারি খলিফার নামও থাকে, হাসান হুসাইন আলী ফাতেমার নামও থাকে, আর কত কিছু যে জোগাড় হয় এ পিছনে, হ্যাঁ এগুলো সবগুলো রং প্র্যাকটিস। আল্লাহ তাআলা কোরআন কারাম দিয়েছেন আমল করার জন্য, জিকির দিয়েছেন দোয়া করার জন্য, এগুলো আমরা প্র্যাকটিস করি। ভাই যে প্রশ্ন করেছেন, বাংলাদেশের অনেক লোকেরা হাজার হাজার লোকেরা আজমির শরীফের জিয়ারাতে যান, বিশেষ করে ধানমন্ডি গুলশান বনানীর নামাজ কালাম তাদের ধার ধারে না, তারা মক্কা মদিনায় হজে উমরায় সহজে যায় না, তাদের জিয়ারাতের জায়গা হলো কই? আজমির। সেখানে গেলে তাদের সমস্ত হাজত পুরো হবে এবং সেখানে মোয়াল্লিমরা রেডি হয়ে আসে এবং থাকার যে মক্কা মদিনায় হোটেলের যেরকম ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা আছে, এক লঙ্কা কাণ্ড। এবং ওইগুলোকে নিয়ে গদিনেশিন পীর হয়ে মোয়াল্লিমগিরি করে বহু ভণ্ড ওইখানে এই মাজারকে বিক্রি করে তাদের রমরমা ব্যবসা চলছে, আপনারা প্রায় চিঠি পান তাদের এবং তাবিজ তোমার হাদিয়া তোহফা তারা পাঠায় তাবারুক। এই সমস্ত কিছু একটা শয়তানির ব্যবসার আখড়া ছাড়া আর কিছু নয়, যারা এগুলো করে তারা শিরক ছাড়া
অন্য কোনো কিছু করে না, এইরকম কোন মাজার জিয়ারতে নিয়তে সফরের উদ্দেশ্যে যাওয়া শরীয়তে কি জায়েজ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলছেন গতকালকে জুমার দিনে ফিলিস্তিনের থেকে যে ইমাম আসছিলেন তিনি কি বলছেন, একটা হাদিস সহি হাদিস রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটা মসজিদ ছাড়া এবাদতের নিয়তে আর কোনো জার্নি করা জায়েজ নাই। এবাদতের নিয়তে শুধু তিনটা মসজিদের দিকে জার্নি করা যাবে। এখন এই এবাদতের নিয়তে তিনটা মসজিদে জার্নি করা, কোন কোন তিন মসজিদ? এক নম্বরে মসজিদে হারাম মক্কা, দুই নম্বরে আল মসজিদে নববী মদিনা, তিন নম্বরে আল মসজিদের আকসা ফি ফিলিস্তিন। এছাড়া কেউ যদি যায় যে অমুক জামে মসজিদে যাব, ওই মসজিদে দূরে কাত নামাজ পড়ার পড়লে ফজিলত বেশি হবে, এরকম চিন্তা করলে ওই মসজিদে এই ফজিলতের নিয়তে যাওয়া তার জন্য জায়েজ নাই। তাহলে কেউ যদি এখন ম্যানর পার থেকে ইস্ট লন্ডন মসজিদে নামাজ পড়তে আসে বা ইস্ট লন্ডন থেকে রিজেন্ট পার্কে মসজিদে নামাজ পড়তে যায়, এই এই জানি ঠিক আছে কি না? কেন ঠিক আছে? যে না, এইখানে এসে ওই মসজিদে এটা সফরের রেহলা হয় নাই, এক নম্বরে। দুই নম্বরে হলো যে ওই মসজিদের ফজিলত আছে, দুই রেখা নামাজ হলে সব বেশি হবে, এইটা কি সে নিয়ত করেছে? এটা নিয়ত করলে তার যাওয়া জায়েজ নয়। কিন্তু সে যদি মনে করে যে ওই মসজিদের ইমাম সাহেবের খুতবাটা শুনলে আমি বেশি কিছু শিখতে পারবো, বা বেচারার নামাজের পড়ার তরিকাটা, তার কোরআন তেলাওয়াতটাও আমার কাছে আসলে অনেক ভালো লাগে, তাহলে এখানে মসজিদের কোনো বরকত অতিরিক্ত নাই। কারণ সমস্ত মসজিদ, এই তিন মসজিদের পরে সমস্ত মসজিদের মর্যাদা কি সমান। কাজেই অতিরিক্ত মসজিদেই কোনো শুধু মসজিদের বরকতে নিয়ে তো যাওয়া যায় না। যেমন আমাদের এলাকায় বলছি আমি আরেকদিন, আমার এলাকায় একটা জায়গার নাম আছে বজরা। এই বজরা একটা ঐতিহাসিক পুরনো মসজিদ আছে এবং লোকেরা বিশ্বাস করে এই বজরা মসজিদের মধ্যে অনেক বেশি ফজিলত আছে। যেরকম আপনারা বিভিন্ন মাজারে কিছু হাদিয়া তোফা দেখেন, আমাদের এই বজরার মসজিদের মধ্যে অনেক লোক অনেক হাদিয়া তোফা পাঠায়, এই মসজিদে চাঁদা দেয় অতিরিক্ত ফজিলতের কারণে, যে এইখানে দিলে তার মাকসুদ হাসিল হয়ে যাবে, এটা না জায়েজ। কিন্তু যে কোনো আল্লাহর ঘরে যেভাবে দেওয়া যায় ওই ঘরে দেওয়াও জায়েজ আছে। এটা যদি নর্মাল মনে করে, অ্যাবনর্মাল কিছু মনে করতে গেলেই আপত্তি চলে এসে যায়। যে মসজিদের ক্ষেত্রে যদি এরকম আপত্তি, তাহলে এরকম মাজারের ক্ষেত্রে কী আপত্তি? আরও বড় আপত্তি, এবং যেটাকে ঘিরে শেরেক চলতেছে, যেভাবে সেখানে ফুল ফুলদানি এবং আগরবাতি থেকে আরম্ভ করে ঝাড়বাতি থেকে শুরু করে তার চতুর্পাশে তাওয়াফ থেকে শুরু করে সরাসরি সেজদা করা হয় সেখানে, এরকম শিরিকের আখড়ায় যাওয়া তো সুস্পষ্ট শিরিক। হ্যাঁ, গরু জবা করে তাদের নামে, খাজা বাবার নামে, খাজা বাবার নামে ড্যাগ বসানো হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এই সমস্ত কিছু সুস্পষ্ট শিরিক। আমাদের দেশের হাজার হাজার লোকগুলো যায় যারা জীবনে এই কথাগুলো শুনে নাই। এই ধানমন্ডি গুলশান বনানির বড় লোকগুলো যারা যখন কোনো বিপদে আপদে পড়ে তারা ওইখানে জিয়ারতে যায় আর মনে করে এটার উসিলা তারা পার হয়ে যাবে, একদম মক্কার কাফেরদের ইমান আকিদা তাদের মাথায় গিয়ে ঢুকছে। কীভাবে ফাসেক আর মুনাফেক হয়? মুনাফেকের কথা তো হলো যে এক হাদিসে আসছে মুনাফেকের তিনটি লক্ষণ, চারটি লক্ষণ। আর অরিজিনালি হলো মুনাফেক যে কথায় কাজে যার মিল নেই, কথায় কাজে যার মিল নেই, মুখে ভালো কথা বলে কিন্তু কাজে উল্টা করে, এইটা হলো মুনাফেকের লক্ষণ। আর ফাসেক হলো যে এরকম হয়তো কথায় কাজে মিল নাই কিন্তু সে গুনার মধ্যে লিপ্ত আছে, যেমন সে নামাজ পড়ে না, এটা একটা ফাসেক হওয়ার লক্ষণ। সে গান বাজনা শুনে, ফাসেক হওয়ার লক্ষণ। সে নারী পুরুষের অবাধ মিলামেশার মধ্যে কোনো পর্দার কোনো প্রসঙ্গ তার কাছে নাই, এটাও ফাসেক। এইভাবে যে কোনো গুনাহ করলে মানুষ ফাসেক হয়ে যায়, গুনাহ কবিরা করলে তো ফাসেক হবেই, আর সগিরা গুনাহ বেশি করে করতে থাকলেও মানুষ এক পর্যায়ে ফাসেকের দিকে চলে যায়। হ্যাঁ, এই হলো শাব্দিক অর্থে ফাসেক আর মুনাফিকের মধ্যে পার্থক্য বোঝার জন্যে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়া রযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়া রযুকনা ইজতিনাবাহু। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা
اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته